সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে যুবক রায়হানের মৃত্যুর ঘটনায় এএসআই আশেকে লাহিকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরের পর তাকে সিলেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো। অন্য দুজন কনস্টেবল হারুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ডে এবং টিটু চন্দ্র দাসকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে জেলে হাজতে পাঠানো হয়। তবে মূল অভিযুক্ত ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর এখনও পলাতক। গেল 11 অক্টোবর রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নির্যাতন করলে মারা যান তিনি।